স্কুল অফ কমার্সের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। নিশ্চয়ই তোমরা আজকে হিসাব বিজ্ঞান পরীক্ষা ভালো দিছো, এবং কারণ প্রশ্ন অনেক সহজ আসছে। খারাপ দেওয়ার আমরা বোর্ড বইয়ের মধ্যে যে প্রশ্নগুলি ছিল এইগুলিই মোটামুটি আসছে। তো আমি এখন ক বিভাগের যে আর্থিক অবস্থার বিবরণী আছে এটা একটু সলভ করার চেষ্টা করবো। তোমরা একটু দেখো, আমরা আজকে আলোচনা করতেছি হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের ক বিভাগ অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর প্রথম এক নম্বরের ক নম্বর অংশ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা প্রশ্ন তোমাদের কাছে আছে অথবা আমরা স্ক্রিন বোর্ডেও প্রশ্নটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারবে। দেখো আমার হাতে একটা কোশ্চেন আছে, ঢাকা বোর্ড 2020 সালের যে কোশ্চেনটা আসছে, কনক এন্টারপ্রাইজ 2019 সালের 30 জুন তারিখে একটি র্যামলের তথ্যাদি, আমরা প্রশ্নটা পুরোটা পড়বো না। আমাদের বলছে হচ্ছে ক নম্বরে উপযুক্ত তথ্য হতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আমরা যারা করেছি বিক্রিত পণ্যের ব্যয় সূত্র আমরা জানি, বিক্রিত পণ্যের ব্যয় সূত্রতে ছিল প্রারম্ভিক মজুত পণ্য, নেট ক্রয়, অন্যান্য প্রত্যক্ষ খরচ, মাইনাস সমাপনী মজুত পণ্য, আমরা এগুলো একটু পড়বো। ক্রয় শুরুতে আছে, ক্রয় আমরা দেখি একটু প্রারম্ভিক মজুত পণ্য আছে নাই, প্রারম্ভিক মজুত পণ্য না থাকার কারণে আমাদের ক্রয় দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে। ক্রয় আমরা লিখছি 1,35,000। এরপরে বিক্রয় আসবে না, দেনাদার আসবে না, কুরিন আসবে না, বিজ্ঞাপন আসবে না, ব্যাংক জমা সুদ আসবে না, প্রাপ্ত বার্তা আসবে না, ব্যাংক জমা অতিরিক্ত আসবে না, কল কবজা আসবে না, প্রদত্ত ঋণ আসবে না, ঋণপত্রের সুদ আসবে না, কমিশন আসবে না, আসবাবপত্র বিক্রয় জনিত ক্ষতি এগুলি কিছুই আসবে না। দেখি আমরা সমন্বয়ে কি আছে, ক্রয়ের সাথে ক্রয় ফেরত আছে একটা, দুটো একসাথে টাকা দেওয়া আছে, ক্রয় ক্রয় বই ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় থেকে আমরা বই ফেরতটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে সমন্বয় আছে সমাপনী মজুত পণ্য, যেহেতু আর কিছু নাই আমরা সর্বশেষ এসা সমাপনী মজুত পণ্য 23,500 টাকা বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে আমাদের যেটা বেরোছে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় 1,08,000। আরেকবার বলতেছি, ক্রয়ের সাথে ক্রয় ফেরতের টাকাটা দেওয়া আছে ক্রেডিট দিকে, আমরা বাদ দিয়ে দিলাম। আর কিছু না থাকার অন্য সময় আমরা বই পড়ছি যে মজুরি থাকে, ডক চার্জ, শুল্ক, এগুলো কিছুই না থাকার কারণে সর্বশেষ আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে আমাদের যেটা বের হলো সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা।